দর্শক, এইখানে একটা কলা বাগান দেখা যাচ্ছে। আমরা এর আগের একটা ভিডিওতে দেখছিলাম কলা গাছ লাগানো হয়েছে, সুদর্শন একটা কলা বাগান আমরা দেখছিলাম। কিন্তু এইখানে এসে এক পুরো কলা বাগানটাই কি পরিমাণ কলা ধরছে সেটা দেখ। প্রত্যেকটা গাছেই কলার কান আছে এবং কানগুলো খুব সুন্দর দেখতে, বড় বড় সাইজের। এরকম এক একটা কান কলা কয় টাকা বিক্রি করা যাবে আপনারা বলতে পারবেন? পারবেন না, কারণ আইডিয়াই নাই। শহরে যে আপনারা কলা কিনা খান, তো এক ডজন কলা দেখা যাচ্ছে যে আপনার 100 টাকা। তাহলে এখানে কয় ডজন কলা আছে কোনো হিসাব আছে? এখানে প্রায় 8টা 9টা ছড়ি আছে, এক একটা ছড়িতেই 3-4 ডজন কলা আছে। এবার হিসাব করেন যে কয় ডজন কলা আছে একটা কাইনে। পুরা বাগান দেখলে কেমন লাগতেছে দর্শক অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে বাগানটা কাদের বলতে পারেন? বাগানটা আমাদেরই ভাই। ও, আপনাদের বাগান। যাক, আপনি কি বাগান দেখাশোনা করতে আসছেন নাকি? দর্শক, আপনারা এই যে কলার কাইনটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা কাইন। দর্শক দেখেন, ওনার মাথার উপরে একটা কলার কাইন দেখা যাচ্ছে, সেই একটা বিশাল একটা কাইন। ওনার পিছনে কতগুলো কলার কাইন, ভালো করে দেখেন আপনারা খেয়াল করে। এই এই ভিতর থেকে এই যে এই লাইনটায় কতগুলা কলার কাইন দেখা যাচ্ছে, কলা গাছ। এই কলার দাম কেমন চলে বাজারে? মাত্র? তাহলে দাম এখন কি কম? না, এখন দাম কম। আর যখন বেশি হয় দাম, তখন এইরকম একটা কান কত হতে পারে? খুব জোর আপনার 350 থেকে 400 টাকা, মাত্র 350 থেকে 400 টাকা। এইবার ধরেন আমাদের ফলন কম হয়েছে, গতবার রোজার মধ্যেই পত্রিকা খানি এমন হয়েছিল। আর আপনার গাছও অতিরিক্ত ঘন ছিল গতবার, তখন বেচছিলাম 450 টাকা 400 টাকা 300 টাকাও বেচছি। আর এবার অতিরিক্ত বর্ষার কারণে কাইন কিছু ভালো হয়েছে, আর বেশিরভাগই কাইনগুলো ছোট। এখানে 1 বিঘে 15 কাঠা, 1 বিঘে 15 কাঠা জায়গার ভিতরে প্রায় কতগুলো গাছ লাগানো হয়েছে আনুমানিক ভাবে? আপনার গড়ে 900 মতো গাছ আছে। 900 মতো গাছ আছে? না, এই কলাগুলো আপনার অন্য কলা আছে বেশি ধরে, এগুলো বিঘায় 400-450 টাকা গাছ ধরে, অন্য কলা 300-320টা মতো। তো দর্শক, আপনারা দেখলেন যে কলার বাগানে কি পরিমাণ কলা গাছ আছে। এত বড় একটা বাগানের কলা 2টা 3টা 4টা বা 1 হালি 2 হালি 4 হালি 5 হালি কলা নিয়ে যায় বাজারে বসে থাকে বিক্রি করবে, এটা কিন্তু তাদের দ্বারা সম্ভব না। 800-1000 কলা গাছ, 900-1000 কাইন কলা, তো এভাবে তারা বিক্রি করা সম্ভব না। অর্থাৎ পাইকারি ব্যবসায়ীর কাছেই তাদের বেচতে হবে। কেউ 100 কাইন নেবে, কেউ 200 কাইন নেবে, কেউ 500 কাইন নেবে। আবার বড় পাইকারি ব্যবসায়ী আসলে কী করবে, পুরো বাগান ধরে নিয়ে যাবে, যে পুরো বাগান আমার দিয়ে দাও, কয় কাইন আছে কয় ছড়ি আছে এত হিসাব করার দরকার নেই, পুরো বাগান এটা কি ভাই, এরকমই তো নাকি? হ্যাঁ, যাই হোক, অনেক কথা হইলো, বড় একটা বাগান আমরা দেখে নিলাম। আমার মনে হয় ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তাদের কাছে অনেক অনুরোধ থাকলো যে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অভিনন্দন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।